কোরবানি পশুর চামড়া নিয়ে মৌসুমি ব্যবসায়ীদের মাঝে দাম নিয়ে হতাশা। কয়েক বছর ধরেই চামড়ার দর পতনে রাজধানীর লালবাগের পোস্তা থেকে চট্টগ্রামের বিভিন্ন স্থানে দেখা গেছে চামড়া নষ্ট করতে, এমনকি রাস্তায় ফেলে রাখা হয়েছে পচে যাওয়া চামড়া। সরকারের দেওয়া নির্ধারিত মূল্যে চামড়া কিনেও মৌসুমি ব্যবসায়ীরা বিপাকে, বলছে কাঁচা চামড়া প্রক্রিয়াজাতকরণে বেড়েছে খরচ, করোনার প্রভাব আর আন্তর্জাতিক বাজারে রপ্তানি কমে যাওয়ার প্রভাবকেও দায়ী করছেন অনেকে। আমাদের কাছে তো বিক্রি করতে হবে, আমাদের খরচও তো আছে, আমাদের খরচ বাদ দিয়ে আমরা খরিদ্দারি করব। আমি যদি বিক্রি করে 50 টাকা লাভ পাই তাহলে তো কিনবো চামড়াটা, মাল বিক্রি নেই তো আমাদের, তারপরে দিয়ে সরকার যে রেট দিয়েছে আমরা অনেক বাড়তি দিয়ে মাল কিনছি। বাংলাদেশ হাই অ্যান্ড স্কিন মার্চেন্টস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক বলছেন, ট্যানারি মালিকদের কাছে বকেয়া টাকা না পাওয়ার ধারাবাহিকতায় চামড়া শিল্পের এই করুণ অবস্থার অন্যতম কারণ। ওরা যদি শত শত কোটি টাকা আমাদের রেখে দেয়, এটা তো আর আমরা পারি না, চামড়া তো কিনতে পারে না কেউ, আপনি ক্যাশ টাকার যোগান কয়টা লোক দিতে পারে? অন্যদিকে করোনার কারণে আন্তর্জাতিক বাজারে চামড়া শিল্পে প্রভাব আর ব্যাংক ঋণ না পাওয়ার কারণ তুলে ধরছেন ট্যানার্স অ্যাসোসিয়েশন। গবেষণা সংস্থা সিপিডি বলছেন, কাঁচা চামড়া কেনা থেকে রপ্তানি পর্যন্ত লেনদেনের সুষ্ঠু কাঠামোই করুণ এই অবস্থা থেকে মুক্তি দিতে পারে। আমাদের প্রথমত যেটি প্রয়োজন, এই লেনদেন কাঠামোটিকে সুষ্ঠু একটি স্বচ্ছ কাঠামোর ভিতরে নিয়ে আসা দরকার। চামড়া শিল্পের পরিসর বাড়াতে আন্তর্জাতিকভাবে আমদানিকারক প্রতিষ্ঠানগুলোর সাথে সরকারের যোগাযোগ বাড়ানোর কথা বলছেন। চট্টগ্রাম নগরীর এই চিত্র কয়েকটি এলাকার বিক্রির বদলে ফেলে দেওয়া হয়েছে চামড়া। লাখ টাকার গরুর চামড়াও মাত্র 200 টাকায় বিক্রি হওয়ায় এই দশা। $100 মূল্যের মূল্যবান এই পণ্যের জায়গা এখন হচ্ছে সিটি কর্পোরেশনের ময়লার ভাগাড়ে। ঈদের দিন দুপুর থেকে নগরের বিভিন্ন স্থান থেকে সংগ্রহ করা চামড়া আতুরার ডিপো এলাকায় নিয়ে আসা শুরু হয়। তবে মৌসুমি ব্যবসায়ীরা এখন পুঁজি হারানো নিয়েই শঙ্কায়। প্রথম দিনে গরুর চামড়া আকার ভেদে 150 থেকে 200 টাকা আর ছাগলের চামড়া বিক্রি হয় 2 থেকে 10 টাকায়। দ্বিতীয় দিনে এর চেয়েও কম দামে চামড়া বিক্রি করতে বাধ্য হয়েছেন মৌসুমি ব্যবসায়ীরা। লোকসান স্যার, আমার 1 টাকা কি 10 টাকা আমার কোনো লাভের আমি দেখতেছি, লাভ কি নিজে গাড়ি বাড়াও নাই, এখন বাড়ি যাবো এমন পরিস্থিতি হয়েছে। আরে ফিরনগর নিয়ে যাচ্ছে, এগুলো পুঁতে ফেলতেছে মাটির নিচে, এবং এ পর্যন্ত আমরা প্রায় 3-4 হাজার চামড়া ডাম্পিং করেছি। এদিকে রাজশাহীতে ছাগলের চামড়ার দাম না পেয়ে পদ্মায় ভাসিয়ে দেওয়ার মতো ঘটনা ঘটেছে। এরই মধ্যে সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে সেই ছবি। সরকার তো বলছে যে চামড়া এত এত দাম, কিন্তু এই প্যাকেটদের কাছে এসে তো দাম পাচ্ছি না। দাম তো কেউ বলছে না, অনেকে বলছে ভাই নিয়ে চলে যান, কিন্তু নিয়ে এসেছি, এগুলো তার নিয়ে যাওয়ার জন্য আমরা নিয়ে আসিনি। ছাড়ে দেওয়া ছাড়া আমাদের কোনো উপায় নেই, আমরা এখন সবাই নিঃশেষ হয়ে গেছি। সম্প্রতি বাণিজ্য মন্ত্রণালয় কাঁচা ও ব্লু ওয়েট চামড়া রপ্তানির অনুমতি দেয়ায় ঢাকার ট্যানারির উপর চট্টগ্রাম সহ অন্যান্য স্থানের ব্যবসায়ীদের নির্ভরশীলতা কিছুটা কমবে বলে মনে করেন চামড়ার আড়তদাররা। রাজধানী লালবাগের পোস্তা, যেখানে স্তূপ করে রাখা হয়েছে অসংখ্য পচে যাওয়া চামড়া, আশপাশে দুর্গন্ধ আর রাস্তায় এভাবে পড়ে থাকা চামড়া নিয়ে এখানকার ব্যবসায়ীদের মাঝে নেই কোনো উৎকণ্ঠাও। শুক্রবার থেকে পশুর চামড়া সংগ্রহ করা হলেও নষ্ট হয়েছে দূর দূরান্ত থেকে আসা এসব চামড়া। সিটি কর্পোরেশনের ময়লা পরিচ্ছন্নতা কর্মীদের দুপুরে এসব পচা চামড়া নিয়ে যেতে দেখা যায়। সরকারের নির্ধারিত মূল্যের চেয়েও বেশি দামে চামড়া বিক্রি করতে আসা ব্যবসায়ীদের সঠিক সময়ে প্রক্রিয়াজাত না করাকে দোষারোপ করছেন এখানকার আড়তদাররা। নামাজের পর জব হয়েছে, ওনার পরের দিন সকাল 10-11টার সময় নামা আনছে, তার এই চামড়াগুলো নামাইতে নামে চামড়াগুলো সম্পূর্ণ নষ্ট হয়েছে। কোরবানিতে সিলেটের চামড়া পোস্তা বিক্রি হয় না, এটা কোরবানির পরে হয়তো বিক্রি হয়, লবণযুক্তটা বিক্রি হয় না। চামড়াটা এটা তো জাতীয় সম্পদ, এই সম্পদটা উনি যদি ওখানে লবণ দিত তাহলে এই কষ্ট হতো। প্রত্যাশিত মূল্যে চামড়ার দাম না পাওয়ায় ট্যানারি মালিকদের দোষারোপ করছেন এখানকার ব্যবসায়ী সংগঠনের সাধারণ সম্পাদক। পুরাটাই চামড়ার ব্যবসা ট্যানারি শিল্পের উপরে ডিপেন্ডেন্ট, ট্যানারির মালিকের উপরে, ওদের কাছেই আমাদের বিক্রি কিনি, ওদের কাছে থেকে টাকা আসার পরে আমরা আমদানি করি। ওরা যদি শত শত কোটি টাকা আমাদের রেখে দেয়, এটা তো আর আমরা পারি না, চামড়া তো কিনতে পারে না কেউ। সঠিকভাবে মনিটরিং আর আন্তর্জাতিক বাজারে তার গুরুত্বকে তুলে ধরে কার্যকরী ব্যবস্থা নেওয়ার কথা বলেন।
সিটি কর্পোরেশনের ময়লার ভাগাড়ে চামড়ার স্তূপ, দাম না পেয়ে চামড়া ফেলে দেওয়া হচ্ছে নদীতে। দেশ জুড়ে আলোচনায় চট্টগ্রাম ও রাজশাহীর এই ঘটনা। চামড়া শিল্পের উদ্যোক্তাদের সঙ্গে বৈঠক করে বাণিজ্য মন্ত্রণালয় কোরবানির পশুর চামড়ার দাম নির্ধারণ করে দিয়েছিল, কিন্তু মাঠ পর্যায়ে ব্যবসায়ীরা দাম নিয়ে গড়েছেন সিন্ডিকেট। তাই ক্ষুব্ধ হয়ে মৌসুমী ব্যবসায়ীরা চামড়া ফেলে দিয়েছেন ময়লার ভাগাড় আর নদীতে। সরকার এই চামড়া সিন্ডিকেটের কাছে ব্যর্থ হয়েছে নিয়ন্ত্রণ করতে, এটি দুঃখজনক। সরকারকে তৎপর হতে হবে, সরকার অধিক অংশ ক্ষেত্রে নিজে উদ্যোগী হয়ে ওদেরকে তদারকি করবেন। সরকার নির্ধারিত দামে চামড়া কিনেছেন বলে দাবি চট্টগ্রামের এই ব্যবসায়ী, কিন্তু ট্যানারি মালিকরা টাকা না দেয়ায় অনেক ব্যবসায়ী আর্থিক সংকটে সব চামড়া কিনতে পারেননি। আমাদের মেইন সমস্যাটা হচ্ছে টাকা, টাকা হলেই একটা চামড়া চট্টগ্রামে কখনো নষ্ট হবে না। আর রাজশাহীর এই ব্যবসায়ী নেতা বলছেন নদীতে চামড়া ফেলে দেওয়া দুঃখজনক। চামড়ার এরকম ঘটনা যদি ঘটে এটা দুঃখজনক ঘটনা, পরবর্তী শুনছি যে অনেক মাল নাকি নদীতে ফেলেছে, কত মাল এটা তা জানি না। ঘটনাটি তদন্তে কমিটি করেছে বাণিজ্য মন্ত্রণালয়। এটাই আমাদের জাতির সম্পদ হিসেবে আমাদের সর্বস্তরের এই ব্যবসাটার সাথে যারা জড়িত, যদি এ বিষয়ে সতর্ক করা যায় বা তাদেরকে প্রশিক্ষণও দেওয়া যায় কোনোভাবে। প্রতি বছরই চামড়া নিয়ে ঘটছে নানা ঘটনা, দরপতন আর চামড়ার অপচয় রোধে আগে থেকে সরকারি মনিটরিং জোরদার করার দাবি সংশ্লিষ্ট।